सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग সত্যগুলো বাচ্চাদের পড়ানো হোক, জানানো হোক যে এই ভারত কোন ভারত এবং কি পরিস্থিতির উপর দিয়ে ভারত কোন এক সময় তার সময় কাটিয়েছে। আমি ধন্যবাদ জানাই আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, আমরা ঋণী ওনার কাছে যে উনি সত্যটা আমার কাছে আমাদের কাছে এইভাবে তুলে আনটোল্ড স্টোরি, হিস্ট্রি বলতে পারে, হিডেন হিস্ট্রি, যেটা লুকোনো ছিল। কারণ এই ভারতবর্ষের ইতিহাসবিদ যারা ইতিহাসটা লিখে গেছেন এতদিন ধরে, তারা কোন জায়গা থেকে কোন ক্ষেত্র থেকে প্রভাবিত হয়ে লিখতেন ইতিহাসটা ভারতবর্ষ আমরা সকলেই জানি। মানে আমি জাস্ট অনুভব করেছি সেখানে বসে যে কাশ্মীরি পণ্ডিত যারা ছিলেন 1990 সালের যে ঘটনা, সেটা তাদের যে ব্যথাটা সেটা জাস্ট অনুভব করে সেখান থেকে বেরিয়ে এসেছি।